বানের জলে ভাসছে বিস্তীর্ণ জনপদ কুমিল্লায় নতুন করে প্লাবিত 135 গ্রাম ফেনী নোয়াখালী প্রত্যন্ত এলাকায় খাবার পানির সংকট তৎপর সেনাবাহিনী সহ স্বেচ্ছাসেবীরা ঢাকা বিশ্ববিদ্যালয় যেন ত্রাণের বন্দর টিএসসিতে নেওয়া হচ্ছে অর্থ সহায়তা খেলার মাঠে খাদ্য ও পোশাক সংগ্রহ হেলিকপ্টারে যাচ্ছে দুর্গত এলাকায় জানালেন সার্জিস 37 দিন পর ঢাকার বুকে ছুটছে গতির মেট্রো রেল যাত্রীদের সন্তোষ সংস্কার করে মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনও দ্রুত চালুর আশ্বাস উপদেষ্টার এবং বিডিআর বিদ্রোহের ঘটনায় সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে মামলা আদালতে তোলা হবে গোলাম দস্তগীর পলক টুকু সাদেক ও সৈকতকে